আসসালামু আলাইকুম আলা ও বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় মুক্তিযুদ্ধের আজকের আলোচনায় দর্শক আমার আজকের আলোচনার বিষয় আবারও কাশ্মীর প্রসঙ্গ আটই সেপ্টেম্বর দু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী কাশ্মীরিদের ধরতে গিয়ে পানিতে ডুবে ভারতীয় সেনার মৃত্যু এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন কাশ্মীরিদের ধরতে যাওয়ার কি দরকার ছিল আর সেই কাজটি করতে গিয়ে কেনই বা পানিতে ডুবে মরতে হলো আপনারাই চিন্তা করুন এই কাশ্মীরের জনগণ তারা একটি স্বায়ত্তশাসন ভোগ করছিল এবং তারা স্বাধীনতাকামী জনগণ তাঁদের উপরে এই আগ্রাসন চালাতে গিয়ে ভারতীয় একজন সেনা অফিসার তিনি পানিতে ডুবে মারা গেলেন কি দরকার ছিল এই কাজটি করার ভারত অধিকৃত কাশ্মীরে সার্চ অপারেশনের সময় পানিতে ডুবে এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে কাশ্মীরের একটি পাহাড়ি এলাকায় অভিযানের সময় এই দুর্ঘটনা ঘটে কাশ্মীরি মিডিয়াগুলোর বরাতে ইন্ডিয়া টুডে ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দুর খবরে বলা হয় ভারতীয় বাহিনী গান্দারবাল জেলার সব রাস্তা বন্ধ করে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছিল এই সময় বিভিন্ন বাড়িঘরের আসবাবপত্র বাইরে ছুঁড়ে ফেলা হচ্ছিল তল্লাশি চলাকালে আসলাম খান নামে ওই সেনা পা পিসলে টিলার উপর থেকে নদীতে পড়ে যান এই সময় নদীর স্রোতে ভেসে গেলে উদ্ধারকারী দল কয়েক কিলোমিটার দূর থেকে তাকে উদ্ধার করে আহত অবস্থায় ওই সেনা অফিসারকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এখন এই সেনা কর্মকর্তা কিন্তু একজন মুসলমান ছিলেন এখন তিনি এই কাশ্মীরিদের উপরে আগ্রাসন চালাতে গিয়েই পিছলে নদীতে পড়ে যাওয়ার পরে তিনি পানিতে ডুবে মারা গেছেন এখন একটি হাদিস আছে এমন যে কোনো মুসলমান যদি পানিতে ডুবে মারা যায় তাহলে তিনি শাহাদাতের দরজা পাবেন সুতরাং তিনিও একজন মুসলমান এবং পানিতে ডুবেই মারা গেছেন তাহলে তিনিও কি শাহাদাতের দরজা পাবেন এ ব্যাপারে আমাদের সম্মানিত মুফতি এবং আউলামা মাসায়কের দৃষ্টি আকর্ষণ করছি তারপরেও আমি আমার একটি মতামত আপনাদের সাথে শেয়ার করতে চাই যেহেতু কাশ্মীরের সাধারণ জনগণের উপর ভারত আগ্রাসন চালাচ্ছে আর এই আগ্রাসনের একজন সৈনিক হিসাবে এই মুসলিম সৈনিক কাশ্মীরের সাধারণ জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালাতে গিয়েই তিনি পা পিছলে নদীতে পড়ে যান এবং পানিতে ডুবে মারা যান সুতরাং তিনি তো শাহাদাতের দরজা পাবেনই না বরং তার জন্যে জাহার নাম প্রস্তুত রাখা হয়েছে এটি আমার মতামত আমার মতামত সঠিকও হতে পারে ভুলও হতে পারে এ ব্যাপারে অবশ্যই আমাদের সম্মানিত মুফতি এবং আওলা মামা শায়েখের দৃষ্টি আকর্ষণ করছি এখন তিনি একজন ভারতীয় সেনা হলেও যেহেতু তিনি একজন মুসলমান সুতরাং যারা ভারতীয় উগ্র হিন্দু তারা কিন্তু তার মৃত্যুতে খুশিই হয়েছেন এটি আমার কাছে মনে হচ্ছে এবারে চলুন এই কাশ্মীর ইস্যুতে অমুসলিম দেশগুলির রাজনীতি নিয়ে কিছুটা আলোচনা করা যাক আপনারা নিশ্চয়ই জানেন যে বরাবরই চীন পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে কিন্তু কাশ্মীর ইস্যুতে চীনের বক্তব্য কী সেটি আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার আটই সেপ্টেম্বর দু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী কাশ্মীর নিয়ে পাকিস্তানের উল্টো সুরে কথা বলছে চীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক বিষয় করে তুলতে চাইলেও চীন মনে করে এটি ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় সুতরাং আলোচনার মাধ্যমেই বিষয়টি তাদেরই মেটাতে হবে তাতে বোঝা গেল যে চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক হচ্ছে ভারতের সাথে যেহেতু চীনের সম্পর্ক ভালো না সুতরাং চীনের সাথে পাকিস্তানের সম্পর্কটা ভালো রাখা প্রয়োজন এই হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক এখানে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান চীনের কাছ থেকে যে খুব একটা সুবিধা আদায় করতে পারবে সেটি আমার কাছে মনে হচ্ছে না আর আরেকটি বিষয় হচ্ছে যে চীন তার নিজের দেশেই মুসলমানদের উপরে আগ্রাসন চালাচ্ছে উইঘুর মুসলিমের উপরে তারা নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সুতরাং কাশ্মীর ইস্যুতে তারা কখনোই মুসলমানদের পক্ষ অবলম্বন করবে বলে আমার কাছে মনে হচ্ছে না সাতই সেপ্টেম্বর দু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত আরেকটি সংবাদ অনুযায়ী কাশ্মীরে ভারতের দমন পীড়নে ইসরায়েলের সমর্থন কি বুঝলেন অর্থাৎ তারা জাতে মাতাল হলেও তালে কিন্তু ঠিক আছে চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো এই জন্য পাকিস্তান চাচ্ছিল যে কাশ্মীর ইস্যুতে চীনের সহযোগিতা নেওয়া যেতে পারে কিন্তু চীনের বক্তব্যে বুঝা গেল যে কাশ্মীর ইস্যুতে চীন কখনোই পাকিস্তানকে সহযোগিতা করবে না কারণ এখানে কাশ্মীরের জনগণ হচ্ছে মুসলমান যদি কাশ্মীরের জনগণ অন্য কোনো সম্প্রদায়ের মানুষ হতো তাহলে হয়তো চীন ভেবে দেখতো যেহেতু মুসলমান অতএব কাশ্মীর ইস্যুতে চীন পাকিস্তানকে সহযোগিতা করবে না আর ভারত কাশ্মীরের উপরে যে দমন পীড়ন চালাচ্ছে এই ব্যাপারে আবার আরেকটি দমন পীড়নকারী দেশ ইসরায়েল তাদেরকে সমর্থন দিল ইসরায়েল যে ভারতকে সমর্থন দেবে এটি সকলেই জানে সুতরাং ইসরায়েল ভারতকে সমর্থন দিয়ে আরেকটি বার প্রমাণ করল যে এই পৃথিবীতে বেশ কয়েকটি সন্ত্রাসী এবং উগ্রবাদী দেশ আছে সেই দেশগুলির একটি হচ্ছে ইসরায়েল আরেকটি হচ্ছে ভারত এবারে আসুন আমরা জানার চেষ্টা করি কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা কি আপনারা নিশ্চয়ই জানেন এই পৃথিবীতে মুসলমানদের একটি আন্তর্জাতিক সংস্থা আছে যার নাম ওআইসি এই কাশ্মীর ইস্যুতে ও আইসির ভূমিকা শূন্য বলেই আমার কাছে মনে হয় অথচ এই পৃথিবীর মুসলিম দেশগুলি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এই আন্তর্জাতিক সংস্থাটি টিকিয়ে রেখেছে অথচ মুসলমানদের বিপদে আপদে এই ওআইসির ভূমিকা শূন্যের কোঠায় এরপরে আসেন এই পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ এই কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের ভূমিকা কতটুকু সেটিও আলোচনার একটি বিষয় সত্য কথা বলতে কি জাতিসংঘ এই পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা হলেও এই পৃথিবীতে যতগুলি রায়ট হয়েছে যতগুলি দাঙ্গা হাঙ্গামা হয়েছে সেখানে এই জাতিসংঘের ভূমিকা কতটুকু সেটি অবশ্যই আলোচনার দাবি রাখে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানের উপরে আগ্রাসন চালিয়েছিল তখন কিন্তু এই জাতিসংঘ এই আগ্রাসন চালানোর ক্ষেত্রে তাদেরকে পরামর্শ দিয়েছিল যে আপনারা আফগানিস্তানের উপরে হামলা করবেন না তাদেরকে বাধা দেওয়ার জন্যে জাতিসংঘ চেষ্টা করেছিল কিন্তু জাতিসংঘের সকল পরামর্শ সকল বাধাকে উপেক্ষা করেই এই যুক্তরাষ্ট্র আফগানিস্তানের উপরে হামলা চালিয়েছিল সেটি কিন্তু আমরা ভুলে যাইনি অনুরূপভাবে বার্মার উপরে বুদ্ধিস্টদের বার্মার সেনাবাহিনীর একটি হামলা আমরা দেখেছিলাম সেখানে এই আরাকানের অধিবাসী বা রোহিঙ্গা মুসলমানদের উপরে এই বার্মার সেনাবাহিনী কি ন্যাক্কারজনক আচরণ করেছিল সেটি কিন্তু জাতি এখনো ভুলে যায়নি সেখানে এই জাতিসংঘের ভূমিকা কতটুকু ছিল একেবার ছিল না বললেই বলা চলে শুধু আমরা এতটুকু জানি যে ইন্দোনেশিয়ার একটি প্রদেশ যার নাম ছিল পূর্ব তিমর এই পূর্ব তিমর এই পূর্ব তিমর নিয়ে একটি ইতিহাস আছে সেটি নিয়ে কোনো একদিন আলোচনা করা যাবে এই পূর্ব তিমোর কখনো পর্তুগালের অংশ ছিল আবার কখনো ইন্দোনেশিয়ার অংশ ছিল একটা পর্যায়ে গিয়ে এই পর্তুগালের কাছ থেকে এই পূর্ব তিমোরকে ইন্দোনেশিয়া দখল করে নেয় এবং এই পূর্ব তিমোর ইন্দোনেশিয়ায় শাসন করে আসছিল কিন্তু যখন এই ইন্দোনেশিয়া পূর্ব তিমোর দখল করে তখন কিন্তু পূর্ব তিমোর একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র ছিল এবং তাদের সরকারও ছিল কিন্তু সেই সরকার অতিমাত্রায় এক নায়ক হওয়ার কারণে পূর্ব তিমরের জনগণের উপরে বাংলাদেশের মতো নির্যাতন নিপীড়ন চালাতে থাকে যে কারণে একটি পর্যায়ে গিয়ে যখন ইন্দোনেশিয়া তাদেরকে দখল করে নিল তখন কিন্তু এই যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়াকে সমর্থন দিয়েছিল যখন ইন্দোনেশিয়া এই পূর্ব তিমের পূর্ব তিমরকে দখল করলো তখন কিন্তু পূর্ব তিমরের জনগণ স্বাধীনতার জন্যে এই ইন্দোনেশিয়ার সাথে যুদ্ধ চালাতে থাকে পর্যায়ে গিয়ে দেখা গেল যে এই পূর্ব তিমোরের প্রায় দুই তৃতীয়াংশ মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করে প্রাণ হারিয়েছিল এরপরে এই যুদ্ধ থামানোর জন্য ইন্দোনেশিয়া কিন্তু এই পূর্ব তিমরের জনগণের উপর একটি গণভোট চালিয়েছিল সেই গণভোটে কিন্তু নব্বই শতাংশ পূর্ব তিমোরের জনগণ ভোট দিয়েছিল এবং তারা ভোটে বিজয়ী হয়েছিল অর্থাৎ তারা তাদের দেশকে স্বাধীন চায় ইন্দোনেশিয়া থেকে কিন্তু এরপরে দেখা গেল ইন্দোনেশিয়া তাদের উপরে আরো বেশি আগ্রাসন চালাতে থাকলো তাদের তাদের সাথে আরও বেশি যুদ্ধে লিপ্ত হয়ে গেল তো একটি পর্যায়ে গিয়ে আমরা দেখলাম যে জাতিসংঘের তত্ত্বাবধানে এই রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে সেই পূর্বতী ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার থেকে স্বাধীন করে দেওয়া হলো এখন এই একটি জায়গায় আমি জাতিসংঘের একটি ভূমিকা দেখেছি কিন্তু সেটাও এই জন্যে যে পূর্ব তিমুরের জনগণ হচ্ছে খ্রিস্টান তারা পুরাপুরি খ্রিস্টানের খ্রিস্টান ধর্মের অনুসারে এক পার্সেন্ট মতো মুসলমান সেখানে বসবাস করে সেখানে হিন্দু বৌদ্ধ নেই তো তাতে বোঝা গেল যে পূর্ব তিমোরের জনগণ অমুসলিম হওয়ার কারণে সেখানে জাতিসংঘের একটি হস্তক্ষেপের কারণে তারা স্বাধীন হয়েছিল কিন্তু এই জাতিসংঘের আমরা মুসলিম নির্যাতিত যে দেশগুলি আছে সেই জায়গায় এই জাতিসংঘের ভূমিকা শূন্যের কোঠায় বলেই আমার কাছে মনে হয় যেমন চীনে উইঘুর মুসলমানদের উপরে এক ধরনের আগ্রাসন চলছে সেখানে কিন্তু জাতিসংঘের কোনো ভূমিকাই নেই বার্মায় যখন রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন চলছিল তখন জাতিসংঘ একটিমাত্র ভূমিকা পালন করেছিল সেটি হচ্ছে বাংলাদেশ সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিল যে এই নির্যাতিত জনগণগুলোকে আপনারা আশ্রয় দেন আর জাতিসংঘের সেই অনুরোধ গ্রহণ করে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সেই রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান জাতিসংঘ করতে পারে নাই এরপরে একটা লম্বা সময় ধরে কাশ্মীরের জনগণের উপরে ভারতীয় আগ্রাসন চলছে সেখানেও জাতিসংঘের ভূমিকা শূন্যের কোঠায় অথব বলতে দ্বিধা নেই যে মুসলমানদের সমস্যার সমাধানের জন্য মুসলিম সরকার এবং মুসলিম রাষ্ট্রগুলিকেই এগিয়ে আসতে হবে এ ব্যাপারে আমরা দুবাইয়ের ভূমিকা আমিরাতের ভূমিকাটা কিছুটা প্রশ্নবিদ্ধ আমরা কিছুদিন আগে দেখেছি যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবর্ধনা দিয়েছিল এরপরে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কাশ্মীর নিয়ে পাকিস্তানকে সম্পূর্ণ সমর্থন দেবে সৌদি এবং আমিরাত এই মর্মে একটি সংবাদ পরিবেশিত হয়েছিল পাঁচই সেপ্টেম্বর দু দৈনিক যুগান্তর পত্রিকায় সে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম এবং কিছু সন্দেহ পোষণ করেছিলাম কিন্তু আজকে একটি সংবাদ আমার নজর কাটল সেটি হচ্ছে যে সাতই সেপ্টেম্বর দু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী উত্তেজনার মধ্যেই পাকিস্তানে বিশ বিলিয়ন ডলার বিনিয়োগ সৌদির এটি কিন্তু একটি আশা জাগানোর সংবাদ অর্থাৎ আমরা যে সংবাদটি জেনেছি যে আমিরাত এবং সৌদি আরব কাশ্মীর ইস্যুতে সম্পূর্ণ পাকিস্তানকে সহযোগিতা করবে সেই কথাটা আজকে কিছুটা হলেও আমার কাছে সত্যের আলো দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে সুতরাং আমি মনে করি যে কাশ্মীরের এই ইস্যুতে মুসলমানদেরকেই এগিয়ে আসতে হবে ওই জাতিসংঘ ওই চীন অমুসলিম দেশগুলির দিকে তাকিয়ে থাকার আর সময় নেই আমার মনে হয় তারই ধারাবাহিকতায় কাশ্মীরের জনগণ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সাতই সেপ্টেম্বর দু দৈনিক যুগান্তর পত্রিকায় এই সংবাদটি পরিবেশিত হয়েছে যে কাশ্মীরে অসহযোগ আন্দোলনের ডাক তারা বলেছে যে যতদিন এই কাশ্মীরের উপর কারফিউ চলতে থাকবে ততদিন পর্যন্ত তারা অসহযোগ আন্দোলন চালিয়েই যাবে সর্বশেষ যে সংবাদটি আমাকে মুগ্ধ করেছে সেটি হচ্ছে যে ছয়ই সেপ্টেম্বর দু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী পাকিস্তান কখনোই কাশ্মীরিদের ত্যাগ করবে না